ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন দেশে অবৈধ হলেও এই মুদ্রাকে কেন্দ্র করে গড়ে উঠছে অসাধু চক্র। মালয়েশিয়া, যুক্তরাজ্য এবং দুবাই সহ বিভিন্ন দেশ থেকে বিটকয়েন কিনে তা বাংলাদেশের বাজারে বিক্রি করার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। ধরা যাবে না, ছোঁয়াও যাবে না, শুধু হিসাব রাখা যাবে একটি ডিজিটাল মুদ্রার। এমন মুদ্রার অস্তিত্ব কেবলই ভার্চুয়াল বা অনলাইন দুনিয়াতে। ব্লকচেইন প্রযুক্তির এমন একটি জনপ্রিয় পণ্যের নাম বিটকয়েন। 2008 সালের শেষের দিকে জাপানের নাগরিক সাতোশি নাকামোতো নামের কেউ বা একদল সফটওয়্যার বিজ্ঞানী এই ক্রিপ্টোকারেন্সির উদ্ভাবন করেন, যদিও এই ব্যক্তির আসল নাম বা পরিচয় এখনও অজানা। 2013 সালে এই মুদ্রার দাম প্রতিটি 8 লাখ টাকা ছাড়ালে জনপ্রিয় হতে শুরু করে। চলতি মাসের শেষ সপ্তাহে বিশ্বে এই মুদ্রার বেচাকেনা শুরু হয় প্রতিটি 30 লাখ টাকার বেশি দামে। ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল এই মুদ্রা বাংলাদেশে এখনও অবৈধ, তারপরও বাংলাদেশে বিটকয়েনে লেনদেনের তথ্য পাওয়া যাচ্ছে প্রায়ই। বিদেশে অর্থ পাচারের জন্য কালো টাকার মালিকরা বিটকয়েন বেছে নেন। বিটকয়েনের মাধ্যমে যে মানি ট্রান্সফারটা হচ্ছে বা মানি ট্রানজ্যাকশন হচ্ছে, লেনদেন হচ্ছে, এখান থেকে বাংলাদেশ ব্যাংক কোনো রাজস্ব পাচ্ছে না। সো বাংলাদেশ ব্যাংক যেহেতু রাজস্ব পাচ্ছে না, এই জন্য মানি লন্ডারিং অ্যাক্টের আওতায় আইন শৃঙ্খলা বাহিনী যারাই বিটকয়েন ব্যবসার সাথে জড়িত তাদেরকে গ্রেফতারে কাজ করে যাচ্ছে। বাংলাদেশি আউটসোর্সিং মার্কেটিংয়ের আড়ালেও অবৈধ বিটকয়েন ব্যবসার খোঁজ পায় গোয়েন্দারা। সবশেষ 2 মে রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় বেসিক বিজ মার্কেটিং নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ইসমাইল হোসেন সুমন ওরফে কয়েন সুমন সহ 12 জনকে আটক করা হয়। বিটকয়েনে অর্জিত লক্ষাধিক ডলারের তথ্য রয়েছে সুমনের ভার্চুয়াল ওয়ালেটে। র‍্যাবের দাবি, বিটকয়েন ব্যবসার মাধ্যমে 2টি ফ্ল্যাট, প্লট, সুপারশপের মালিকও হয়েছেন সুমন। কয়েন সুমনকে গ্রেফতার করি তার 11 জন সহযোগী সহ, যে কিনা অনলাইন ব্যবসার আড়ালে বিটকয়েনের মাধ্যমে লেনদেন করে আসছিলেন। প্রযুক্তিবিদরা বলছেন এই ক্রিপ্টোকারেন্সি বা ভার্চুয়াল মুদ্রার ব্যবহার থেকে সাবধান থাকতে হবে। যে ক্রিপ্টোকারেন্সিকে ট্র্যাক করা কিন্তু আমাদের আইন শৃঙ্খলাভাবে সক্ষমতা এসেছে, যেহেতু এখনো পর্যন্ত আমাদের আইনে এটা বিরোধী আছে। কোনো অবস্থাতে উদীয়মান তরুণ উদ্যোক্তা এই বিটকয়েন বাণিজ্যিক কার্যক্রমের মধ্যে আসাটা ঠিক নয়। কোনো নিয়ন্ত্রক সংস্থা না থাকায় এই ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের ব্যবহার নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেও মনে করেন তিনি। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা।